বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি একটি ঐতিহাসিক ও ধর্মীয় পীঠস্থান। সেই কারণে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা জয়দেব কেন্দুলিতে আসেন। কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে জয়দেব কেন্দুলি থেকে খাগড়া পর্যন্ত 8 কিলোমিটার রাস্তা। রাস্তার অবস্থা এতটাই খারাপ যে 8 কিলোমিটার রাস্তা দিয়ে চার চাকা গাড়িতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। এলাকাবাসীরা অভিযোগ করেন, প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। জয়দেবের বাজারের ভিতরে 1 কিলোমিটার রাস্তা পিচ উঠিয়ে মোটা রড দিয়ে ঢালাই রাস্তা তৈরি হয়েছিল। অভিযোগ, ওভারলোড বালির গাড়ির চাপে রাস্তার অবস্থা এখন বেহাল। রাস্তা দশাদশ একদম খারাপ, দেখুন কি অবস্থা, গাড়ি ঘোড়া ভাঙচুর হচ্ছে সমস্ত রাস্তাতে। যা অবস্থা আছে আপনার, 1 কিলোমিটারে যে 10 কিলোমিটার যেতে গেলে 1 লিটার 12 লিটার তেল লাগতো, 1 লিটার তেল লাগতো, সেখানে এখানে কমসে কমে 1 লিটার তেলে 5 থেকে 6 কিলোমিটার রাস্তা চলছে। আর তেলের যা বাজার, এই দুর্মূল্য তেলের বাজারে এই রাস্তার হালে যদি চলতে হয় গাড়ি ঘোড়া মালিকদেরকে সব কিছু বেঁচে দিতে হবে, কিছু করার নেই। কিন্তু এছাড়া কিছু বলার নেই, রাস্তার বেহাল অবস্থা, মানে সমস্ত রাস্তার অবস্থা খারাপ। পশ্চিমবাংলার রাস্তার অবস্থা কোনো কিছু ভালো না, কি খারাপ। তারপরে যেতে পারি না, তারপর গাড়িতে মেরে চলে যায়, অনেক সময় কাঁচারও খায়। রাস্তাটা যেমন ঠিক করে, রাস্তাতে যাওয়া যাওয়া প্রতিদিন ডেলি যাতায়াত করছি, যাওয়া আসা তো বিশাল অসুবিধা। গাড়ি নিয়ে একটা সিঙ্গেল রোড করে দিয়েছে, বড় গাড়ি সব চাপিয়ে দিচ্ছে, একদম সাইডে যাচ্ছি, একদম নামিয়ে গায়ে চাপিয়ে দিয়ে চলে যাচ্ছে, প্রায় দিনে অ্যাক্সিডেন্টের আশঙ্কা। ছোটো গাড়িকে কোনো ক্যারি করছে না, পুরো চাপিয়ে দিয়ে যাওয়ার মতো অবস্থা করছে, যাতায়াত করা বিশাল অসুবিধা। আচ্ছা, তাহলে কী করে কী প্রশাসন দেখছেন একটু রাস্তাগুলো হয়ে যেটা, এটা বহুদিন থেকে তো চলেই যাচ্ছে এরকমই, রাস্তা ঠিক মতো তো হচ্ছে না। এতে সিঙ্গেল রোড করেছে, এই তো বড়ো গাড়ি গেলেই তো পেরিবার রাস্তা থাকছে না, মোটর সাইকেল নিয়ে যাওয়াই যাচ্ছে না, বড় গাড়ি এমন চালিয়ে দিচ্ছে গা ঘিসে একদম, মানে অ্যাক্সিডেন্ট করে দেওয়ার মতো অবস্থা। কিছুই তো ব্যবস্থা নিচ্ছে কই, ব্যবস্থা তার অবস্থা খুবই খারাপ, গাড়ি চালানো খুবই কষ্টকর, গাড়ির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গাড়ি নানা রকম ভেঙে যাচ্ছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই ভাবে গাড়ি মানে গাড়ি চালানো খুব কষ্টকর, রাস্তা ঠিক করা দরকার, এটাই আমাদের মানে আবেদন। রাস্তা কোনো ঠিক করার নাম নাই, গাড়ি ঘোড়া তো দূরের কথা, হেঁটে যাওয়া এখন দুঃসাধ্য হয়েছে। কবে রাস্তাগুলি সংস্কার হবে সেদিকে তাকিয়ে আছে সকলেই। যে রাস্তা যে অবস্থা প্রচন্ড বেহাল, একদম রাস্তার একদম ক্ষয়ক্ষতি হয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, রাস্তা এত খারাপ যে বড় বড় লরি বালি বুঝায় এবং পাথরের গাড়ি সব চলে রাস্তা একদম খারাপ হয়ে গেছে, প্রচণ্ড খারাপ হয়েছে। সেই তুলনায় এখন যা অ্যাক্সিডেন্ট হয় আমাদের রুগী, এমনিতেও যাতায়াত নিয়ে যেতেও শিবরি এবং বোলপুরে নিয়ে যেতে হয়, তো প্রচণ্ড রাস্তা প্রচণ্ড খারাপ। তাই রাস্তা ভালো করার জন্যে যতটুকু ব্যবস্থা করা যায় সেটাও আপনারা বলুন। হ্যাঁ, আমাদের জনবাজার যে হাই স্কুল আছে, সমস্ত এইদিকে যেসব ছাত্র ছাত্রী আছেন প্রচণ্ড যাতায়াত করতে, তারা বাড়ির লোকে যে বাড়ি ফিরতে ছাত্রর দিকে প্রচণ্ড তারা চিন্তা করে যে কখন বাড়ি ফিরবে, যে এই রাস্তা খারাপের জন্য। তো প্রচণ্ড সরকারও কোনো সে নিচ্ছে না, এটা অনেক দিন থেকে এই রাস্তা খারাপ হয়ে আছে। দেখেন, জয়দেব মোড় থেকে জয়দেবের দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। তো আজ দীর্ঘ 2-1 বছর থেকে এই রাস্তার কোনো কাজ করা হয়নি। সম্ভবত এই রাস্তাটি ছিল আগে 15 ফুটের মতো, এখন সেটা কমিয়ে 8 ফুট করে দেওয়া হয়েছে, যাতে একটা গাড়ি যাওয়ার ফলে দ্বিতীয় গাড়ি যদি সামনে দিক থেকে আসে সে গাড়ি জায়গাও পায় না যাওয়ার, সে সামনে নামাতে হয় ডান দিকে বাঁ দিকে। এবং যারা সাইকেল বা বাইক নিয়ে যাতায়াত করেন তাদের সত্যি খুব মানে যাতা অবস্থা, জাস্ট যাওয়ার মতো কোনো রাস্তাও থাকে না। প্রত্যেক দিন এখানকার স্টুডেন্ট, হাজার হাজার স্টুডেন্ট এই পথে যাতায়াত করে, সামনে জনুবাজার হাই স্কুল, তারপরে সামনেই রয়েছে শীর্ষা হাই স্কুল, তো যাতায়াতের পথে ওর ছাত্রছাত্রীর দারুণ অসুবিধা। তারপরে দিন রাত তো রুগী রয়েছেন, যাদেরকে বোলপুর শিয়ান নিয়ে যেতে হয়, শিউরি নিয়ে যেতে হয়, দুর্গাপুর যেতে যেতেই হয়তো 1 ঘন্টা টাইম লেগে যায় এক্সট্রা। তো সেটার দিকে আমি সরকারকে বলবো যে নজর দেওয়া হোক এবং রাস্তার যে কাজ সেটা শুরু করা হোক। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।